দয়া নবি প্রেমে আরে না জগতে আমার দয়া নবি প্রেমে রসবি আরে না দেশ জিন্দগি কাছে বলে উন্নতি দেশ জিন্দগি কাছে বলে উন্নতি এখন গাম জুয়ে মদিনাতে নবী এখন গাম জুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমে দয়াল নবী প্রেমে আমার নবী রোজা পথে আর বিছানায় এখন শুয়াই নয় আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা আমার বন্ধু রোজার পর্দা খানি উঠাইয়া দে আমার পাগল ভালোবাসার উন্মতারা কি করে দেখার জন্য ফেরেশতারা পর্দা উঠাইয়া দিলে আমার নবী এখন শুয়ার থেকে বসে গেছে আপনাদের দিকে তাকিয়ে আছিল আমার নবী কে কে আসছেন তার বাবার নাম কি কার রং কেমন কার গ্রাম কোন জায়গায় সব পরিচয় সহ আমার নবী রোজা পাকে শুয়া শুয়া আপনাদেরকে দেখে দেখে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিছে আমার এই পাগলগুলোকে তুমি মাফ করবা দিগো আল্লাহ নবীর 63 বছর জিন্দেগি শুধুমাত্র আপনার আমার মাফির কান্নাই আমার নবী কান্নাই তো নিজের শান্তির জন্য একদিন নবী কান্নাই নিজে ঘর করবে বাড়ি করবে একদিন নবী কান্নাই নাই শুধুমাত্র কান্না ছিল আপনার আমার মা আয়েশা সিদ্দিকার জীবনী খুলে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকার জীবনী কি নবীর ঘটনা উম্মতের জন্য কি করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তা বর্ণনা করেছেন একদিনকার ঘটনা মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী রাত্র গভীর আমার হুজরাই নবীজি ঘুমিয়ে ছিলেন কিন্তু রাত্র গভীর ঘুমের করে জিবরাইল এসে নবীজি কানের কানে মুখ লাগাইয়া আস্তে করে ডাক দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি সারা রাত ঘুমিয়ে কাটান উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবে একটু বলার পরে আমার নবী ঘুম থেকে উঠে গো উম্মতের ব্যথায় নবী পাগল পাগল পাশে শুয়া ছিলেন বিছানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবী মাইশা কি উপলে গেলেন গো আপনার আমার ব্যথায় ঘর থেকে উঠে দরজাটা খুলে ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গেছে উম্মতি উম্মতি বলে কানে কানে মা আয়েশা সিদ্দিকা বলেন কোন সময় নবী উম্মতের ব্যথায় বেরিয়ে গেলে আমি বলতে পারি না আমাকেও রাসূল ডাক দেয় না শুধু উম্মতের ব্যথায় রওনা হয়ে গেছে যাইতে 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 কিতাব একবারে মদিনার পাহাড়ের উপর পাহাড় পাহাড়ের উপর পাহাড় পার হইয়া নিরিবিলি নির্জনে সেজদাই পরে ডাকতেছে আমার উম্মতের খবর দিল গো উম্মতের মায়ায় সেজদাই পড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর তুমি না শুনাইবা রাত যাবে দিন যাবে আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না আমার নবী আপনার আমার মায়ায় সেজদাই পড়ে কাঁদে গো রাত শেষ হয়ে যায় আমি মাথা উঠাইব না কার মায়া বাবা রে আপনারা ভাগ্য ভাই যারা সে নবীর উম্মত এ নবীর উম্মত যারা হইছেন সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় সাওয়ার আল্লাহর কাছে আর কিছু নাই সবচেয়ে বড় বাজে আল্লাহর পরেই নাই যার আপনার আখেরি নবীর উম্মত এই নবীর চাইতে বড় বাজে আল্লাহ সৃষ্টিই করে নাই আজকে সে নবীর উম্মত আমরা আর সেই নবীর পক্ষে রাতে বসে আছি মাহফিলে কে আজকে মাহফিলের আয়োজন আপনারা আয়োজন করাতেই তো মানুষ গেল নবীর পক্ষে এটা যদি নবী পছন্দ করে তাকে ওসিলা করে কালকে আমাকে আপনাদেরকে না নিয়ে নবী ফজিলতের দরবার হবে না
নবী উম্মতের বড়দি একটাই নবীর কাজ কিভাবে উম্মতকে তরায়া নেবেন সেই ব্যথায় ব্যথিত হয়ে নবী সিজদায় পড়ে কাঁদছেন মদিনার ঘটনা বলছি কাঁদতে কাঁদতে রাত্র শেষ ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে ইমামতি করেন রাহমাতাল লিল আলামিন নবী মুসল্লিরা অপেক্ষায় রাসূল আসবেন হুজরাত থেকে আমরা মুসল্লি হব নবী ইমামতি করবেন কই নামাজের সময় প্রায় শেষের পথে রাসূল হুজরাই খবর পাঠাইলেন রাসূল তো আসছেন না কি করে দেখো খবর নিয়ে দেখে নবীজি হুজরাই নাই মা আয়েশা সিদ্দিক বললেন রাসূল তো মসজিদে গেছে আমি তো বলতে পারতেছি না কোন সময় রাসূল বিছানা থেকে উঠে গেল অনেক রাত পর্যন্ত রাসূলের খোঁজ পাইতেছি না কোথায় গেল বুঝতে পারতেছি না দেখো মসজিদে নববীর ভিতরে কোথাও আছে কিনা মুসল্লিরা রিপোর্ট করলেন না মসজিদে নববীর ভিতরে তো কোথাও নাই মা আয়েশা দুইটা চোখের পানি কালবে বেঁচে মুসল্লিরা গো কোন আশায় তোমরা মসজিদে বসে আছো যাও না গো আমার নবীর তালাশে বেরিয়ে যাও মুসল্লিরা ইয়াতীমের মতো একজন আরেকজনের দিকে তাকায় কার জন্যরে বসে আছো রাসূল হুজরাই নাই না জানি কোন মুনাফিকেরা আমার নবীকে ধরে নিয়ে মেরে ফেলেছে চলো আমরা রাসূলের তালাশে বেরিয়ে যাই দুইজন দুইজন করে কোন গ্রুপে তিনজন করে বেরিয়ে গেলেন জায়গায় জায়গায় তালাশ করতেছে মদিনার শহরের গলিতে গলিতে পড়তেছে যুবকেরা খবর পাইয়া মার পায়ে সালাম করে তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে মা মা গো আমরা কার জন্য মদিনায় বেঁচে থাকব মদিনার সোনার পুতুল মদিনার নূরের পুতুল দয়ার করি মদিনায় নাই খুব করে পাওয়া যাইতেছে না গো মা আমাদেরকে বিদায় দাও গো মা বিদায় দাও মাগো আমি দেখি গো রাসূল কোথায় রাসূলের খবর না নিয়ে আমরা ঘরে ফিরে ফিরে এমনকি মদিনার মহিলারা পর্যন্ত ও গালি গালাগার মা বলে না কান পাতিয়া শুনো গো মা মাহফিল প্রত্যেক দিন হয় না আমার নবীর কথাগুলি শুনে আজকে আমার আল্লাহর সাথে একটা ব্যবসার সুযোগ তোমরাও নিতে পারো এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহর সাথে যাত্রা করেছে ব্যবসার বিনিময়ে জান্নাত আদায় করেছে হযরতে সুমাইয়া একজন মহিলা মহিলা কি ব্যবসা করেছে দুনিয়ার জমিন থেকে জান্নাতের হাতে লয়া কবুল করেছে আল্লাহ বাবারা মহিলা ব্যবসা করে আল্লাহর সাথে জান্নাত পেয়েছে মহিলারা যদি আগে জান্নাত নেয় আমরা তো লজ্জার কথা আসে আজকে আমরাও সেই জান্নাত আদায় করব কিভাবে আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত আদায় করা যায় যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হবে কারণ আগের মানুষ 150 বছর বয়সের একজন মানুষ আপনারা প্যান্ডেলে আমরা যেতে পারেন নাই একদিন ছিল তারা এখন নাই একদিন আমরাও থাকবো না কি বলেন ঠিক কিনা যাওয়ার একটা ব্যবসার সাহায্য করব শ্রীমঙ্গল কালীঘাটের ব্যবসায়ীরা তো ব্যবসা একটা করেই পেরেছে ভালো কাজ করেছে আপনারা প্রমাণ দিলেন তাদের জীবনে ব্যবসা হয়ে গেছে একে ওসিলা করি আল্লাহ হাসুল দিন নাজাত দিয়ে দিবেন কিন্তু আমরা যে আসলাম আমরার ব্যবসাটা কি এটাই আজকে আসি আসি ব্যবসা বলতেছিলাম সুমাইয়ার জীবনী আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয় আস 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 মাইকুল আস কি সমস্যা সমস্যা কোন সমস্যা তুমি বইল জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা মধুর মানি আনলেন জিনে মধুর বাণী
ঘরের বন্ধুজি সে তোমাদের কাউসার ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা সবাই বলো মারহাবা যে পুরস্কার এই নবীর উম্মতের মধ্যে আর কেউ পায় নাই কেউ পাবেও না সেই পুরস্কারটা কিভাবে পেয়েছে জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে দুইটা হাতের বিনিময় আল্লাহ তাকে জান্নাতের পাখা দিয়েছে সকল জান্নাতীরা জান্নাতে চলাফেরা করবে নির্দিষ্ট স্থানের মধ্যে নির্ধারিত স্থান যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু জাফর ইবনে আবু তালিবকে নবীর ভালোবাসায় নবীর জন্য রক্ত জীবন হাত গলা কাটাইতে বিদায় করে নাই বিদায় আমার আল্লাহ জাফর ইবনে আবু তালিবকে দুই হাত যুদ্ধের ময়দানে কাফেরদের ইমানের এক কেড়ে দিয়েছিল আল্লাহ সাথে সাথে দুইটা জান্নাতের পাখা দিয়েছে এজন্য জাফরকে তৈয়ার বলা হয় জান্নাতে সকল জান্নাতীদের সাথে এই পাখা দিয়ে উইরা উইরা দেখা করার সুযোগ দাও তাইলে মহিলাদের চাইতে আমাদের পাওয়ার তো কম না আমাদেরও পুরস্কার কম দেয় নাই হেরানি আমার বাবে আমরা যে বেশি ভাই এলাইছে এলাইকে থামাইয়া দিই না পরে দেখাছি আমাদের তবে হেরারে এখন পিছে দিতে দিন না হেরা হন আগে কি কোন ঠিক কি না আসর যেদিকে সাপ তাকাইবেন বড় দৌড়ে আসলে হেরাই প্রধানমন্ত্রীর আসনেও হেরাই বসা বিরোধী দলের নেতাদের আসনেও তবে যাই হোক বসতে তোমাদের আপত্তি থাকার কথা না কিন্তু তোমরাও যে একদিন এদেশ থেকে চলে যেতে হবে নবীর বিধান পর্যন্ত থাকে নাই তোমরা সেই হিসাব করে চলো নবীর প্রাণ প্রিয় বলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা যিনি সমস্ত মহিলাদের বেহেশতের সরদার ইনি হবে সেই মহিলা ফাতেমা পর্যন্ত থাকে নাই কাজী তোমরা দুনিয়া পে সব ভুলে যেও না সাদা কাফনের কথাটা বলো মুসলমান হওয়ার কারণে নবীর পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে জুম করে ধরে মরুভূমির খোলা জায়গায় নিয়ে দাঁড় করায় বলতেছে সুমাইয়া এখনো সময় আছে তুমি আমাকে নেতা মানব ভাতিজাকে ছেড়ে দাও তাহলে তোমাকে ইজ্জত সম্মান করা হবে বলতেছে দেখেন যাই করাই আমি এটা সম্ভব হবে না মহিলা নবী সাথে রাখি না রহমানের মহিলারা মার্কেট সাথে রাখি মাগো যেই নবীর সুপারিশ হয়ে গেল কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবীকে ছেড়ে দিলেন আপনারা কবরে যাওয়ার সময় কিন্তু সেই নবীর স্মরণ করতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে কিন্তু কবরে যাওয়ার সময় মিল্লাতি রাসূলিল্লাহ কোন শরমে বলবেন যদি নবীকে খুশি করার মতো কাজ জীবিতে না করে সুমাইয়া বলতেছে আবু জাহেল যাই কিছু করো আমি রাসূল অবশেষে তাকে বেজ্জতি করতে জামা কাপড় তাই না তাই না তাই না একবারে যা কাপড় পরনে ছিল সবগুলি কাপড় খুলে একবারে উলঙ্গ করে মহিলাটাকে তার কাছে সুমাইয়া দুইটা চক্ষু লজ্জায় বন্ধ করে ফেলছে দুইটা হাত এভাবে রেখে চোখের পানি গুলি জর্জর করে ছাড়ে ছাড়ে আবু জাহেল ডাকতেছে বল এখনো সময় আছে কাপড় ফিরাইয়া দিয়ে আরে আবু জাহেল কাপড় খুলে ফেলছস আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ সারার জন্য
কাপড় ফিরাইয়া দিবি পত্র চললে খুলে যখন ফেলছস তোর কাপড় আমি আর চাই না বলুন এর চেয়ে ভালো কাপড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধু ছেড়ে আবু জাহেলের দিকে কাপড়ের হাত বাড়াইস না আমি আল্লাহ তোর কাপড়ের ব্যবস্থা করে দিছি আল্লাহু মাগো যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো মা এই ঘর থেকে তোমাকে একদিন শ্রীমঙ্গলের মার্কেটে তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা সাদা কাপড় পরাইয়া দেব মা তোমারে অন্ধকার কবরে শোয়াইয়া দিয়া দিব তোমার পছন্দের কাপড় শাড়ি সবই ঘরের ভিতরে থাকবে একটাও তোমাকে কবরে নিতে দিবে না সেদিন আসার আগে একটা ব্যবসা করব মা আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলেছে মুমিনের সাথে ব্যবসা করে জান্নাতের বিনিময় মুমিনের জান মাল খরিদ করে জান্নাতটা দিয়ে দেই এই প্রমাণ বাস্তব হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সুমাইয়া ডাকতেছে আবু জাহেল রে কাপড় খুইলা নিছসরে বই দেখা আমি কাপড় চাই না আমি আমার নবী মুহাম্মদকে চাই অবশেষে আবু জাহেল ডাকতেছে মক্কার পুরুষদেরকে ডাকি আবু জাহেল আমার দেখার জন্য তুমি আল্লাহকে আবু জাহেল একবারও ডাক দিল না আবু জাহেল ভাই ডাকলাম আমি মক্কার পুরুষকে দেখানোর জন্য আর তুমি ডাকবি আল্লাহকে দেখার জন্য দেখি তোমার আল্লাহ তোমার দেখতে আসে কিনা এই বলে রাগ হইয়া ঘরের ভিতরে ঢুকে একটা বল্লম নিয়ে আসিয়া বল্লম নিয়ে এসে উলঙ্গ সুমাইয়াকে চক্ষু বন্ধ করে রাখছে সুমাইয়া কোন দিকে তাকায় না নিষ্ঠুর পাশা না বুঝা হ্যাঁ সুমাইয়া উলঙ্গ তল পেটের নিচে বল্লম দিয়ে এত জোরে আঘাত করল সুমাইয়ার জিহ্বাটা আঘাত পরিমাণ বেরিয়ে গেছে চোখ গুলি যেন খুলে পড়ে যাবে একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে গলা কাটা মুরগির মতো লাপায় লাপায় ডাকে বাবু তুমি কই কই তুমি কই কই তোমার বড় পাগল নি সুমাইয়ার জীবন যায় দাওয়াত দিলাম আমার দেখানি বানি গো আল্লাহ জিহ্বাটা বেরিয়ে গেছে মন কয় কিছু খুরের মধ্যে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধু পাগল ইনি সুমাইয়ার অবস্থা আমাকে দাওয়াত করেছে দেখার জন্য আমি সুমাইয়ার কেমনে খালি হাতে হাতে বলি সুমাইয়ারে রে জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমার বন্ধু পাগল ইনি সুমাইয়াকে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলা চোখের সামনে হযরত জিব্রাইল পুরা জান্নাতুল ফিরদাউস চাপড়ে রাখলো রক্ত ঝরতেছে সুমাইয়া জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাইয়া তাকাইয়া গো জান্নাতটা বুকে লইয়া দিয়া দিয়ে বিদায় হয়েছে বাবারা ভাইয়েরা ও মা বোনেরা দুনিয়াটা সাথে হবে দুনিয়া থাকার জায়গা না দেড়শো বছর বয়সের একটা মানুষ কেউ যেতে পারলেন না একশো বছর পরে আপনারা থাকবেন এই গ্যারান্টি কি নিতে পারেন তাহলে আসলে আসলে ব্যবসা কেন ব্যবসা করবেন না এই ব্যবসার লাভ দেখানোর জন্য এই আমার নবী উম্মতের দরে নবী কত কষ্ট গো এই দুনিয়াতে করছে ইচ্ছা করলেই নবী সব সুখ শান্তি বুক করতে পারতেন শুধু আপনার আমার জন্য নবী একটা সুখ শান্তিও দিলেন না নবীজি কোন কোন দিন দিন তিন দিন যাইতেন খাবারও নবী যুক্ত প্রশ্ন করেন নবীজি খাবার যুক্ত না আল্লাহ নবীর জন্য সব বলেছেন কেন নবীর খাবার যুক্ত না অথচ খাবার ইচ্ছে করলে কোন কোন দিন হাত বাড়াইয়া জান্নাত থেকে জান্নাতের ফলের গাছ থেকে ফল পাইরা খাইতে হবে কিন্তু নবী তিন দিন ইচ্ছে করলে পারতেন খাই না কেন এই প্রশ্নের জবাব দিবে আল্লাহ
আমার নবী এই কষ্টের উপর জিব্রাইলকে পাঠাইলেন ও জিব্রাইল আমার নবীর কষ্ট আমার সহ্য হয় না বন্ধুরে যায় বলো বন্ধুর জন্য উহুদ পাহাড় স্বর্ণ বানায়া নিচে তার চাক্কা লাগায় দেন বন্ধুর পিছে পিছে পাহাড়টা ঘুরবে যখন প্রয়োজন করবে স্বর্ণ বিক্রি করে বন্ধুর চাহিদা পূরণ করবে কষ্ট 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 জিব্রাইল এই প্রস্তাব দিয়ে গেলে আমার নবীর চোখের পানি জামা কাপড় ভিজে গেছে আমার গুনাহগারের তিন গরীব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে পিছে ঘুরে নিবে জিব্রাইল বলেন না আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে না আমার নবী কাঁদে জিব্রাইল রে যেই পাশে আমার উম্মত পাবে না এই পাশে আমি রাসূল নিতে রাজি না পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আজকে নবী মদিনায় শুয়ে 24টা ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদছেন একটা সময় নবী ঘুমায় না আসুন না সেই মদিনার দিকে একটু ঘুরে আসি চলুন তো দেখি ছেড়ে দে নৌকা মাটি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাটি মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায় মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাটি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাটি বলতেছিলাম কেন যাবেন না কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না কেন নবী কি ভালোবাসবেন না কেন নবীর পক্ষে যাবেন না আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আরে খবর গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে যাওয়া লাগে আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে কার কারণে খাসলা বান্দি তাহসিন কোন পরিচয় রেহাই সেই নবী যদি আপনারা আমার জন্য এত কান্দা কাঁদাতে পারে নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা বলতেছিলাম আমার নবী কান্দে গো ওই মদিনার পাহাড়ি বিলি জায়গায় সেলসাই পরে কাঁদে কথাটা খেলা সেখানে সেলসাই পরে কাঁদে মসজিদে নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল মদিনার মহিলারা পর্যন্ত তো নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে কেউ রান্না করে যায় না শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেক আরেক ধরে খবর পাইছো জি আপনার মোহের নবী বলে মদিনায় পাওয়া যায় না এমনকি মদিনার মহিলারা বলে আমাদের কুলের বাচ্চাগুলো দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে বাচ্চারা স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকিয়ে চোখে চোখে ছাড়ে মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে কি যেন বলবেন এটাই বুঝি প্রশ্ন করবি মা গো না দুধ খাবো না গো মা যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা মার কোলের শিশুর পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া ইস্তনে লাগা একটা দিন পার হয়ে গেল সারা দিন কাল চুলাই আলাই আলাই শুধুমাত্র পাগল পাগল হইয়া গিয়া মদিনার নবীর উম্মত বিরক্তি ছিল এবার কে দেখবে গো খাতুন জান্নাত মা ফাতেমার কান কান্দা মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো ইতি বাবার ব্যথায় মা কান কান্দা এবার কে দেখবে হাসাইন আর হুসাইনের কান্দা দুই ভাই গলা গলি করে যাচ্ছে না না গো কেমনে আমরা দুই ভাই রে মিলা গেলা গেলা যেই হাসাইনের
আমার নবীর কত মহব্বত কত ভালোবাসা ছিল আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার বাড়ির দিকে যাচ্ছে ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার নবীর এটাই ইচ্ছা দরজায় আওয়াজ দিলেন মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল ফাতেমা ডাকতেছে বাবা আসছেন ও মা দরজা খুললো দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরার চোখের পানি মুছতেছে ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো ফাতেমার সোনা নানা গো ভুইয়া তোমার দুই নাতি কানি পেটের খিদা লইয়া গো মামা তোমার আগুনের দুই নাতি ঘরের বাহিরে বাইরে কাঁদতেছে আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে যাইয়া দেখি দুইজন গলাগলি করে কাঁদে মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চলে যাই আমরা নানার বাড়িতে যাই মা খাবার খাবার আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না একান্ত থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে গেলে কোথায় রুজি রোজগারের ব্যবস্থা করা যায় আবার আগো রুজি রোজগার করে খাবেন হারাম খায়েন না কষ্ট করে পরিশ্রম করে খাবেন আমার নবী নিজেও পরিশ্রম করেছে অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন হালাল খাবে হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাত দেবেন নবী নিজে একটা ইহুদি খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকিয়েছে ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের কাজে ইহুদি কয় চেহারা দেখ হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান ভদ্র লোকের সন্তান হবেন বংশধারী লোক কোনোদিন কাজ কাজ করেন নাই আপনি কি পারবেন কাজ করতে রাসূল কয় হ্যাঁ পারব কি কাজ দিয়েছে কিতাব লিখে মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের কাছে আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায় এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায় এই চাকরিটা রাসূল দিয়েছে আশেকে রাসূল আশেকে ওলির দেশের মানুষ এই কাজটা তো আমার রাসূল করেছিল যে কাজের দায়িত্ব নিয়ে তুমি যাও নবীজি পানি উঠাই মাইনা খাইবে ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইন আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে সাইরা টান দিলে রশি সিরা বালতি করে দিছেন নবীজি দাঁড়াইয়া গেছেন ইহুদি দূর থেকে তাকিয়ে আছে পানি উঠাও না কেন রশি সিরে গেছে রশি সিরে গেছে না সিরে ফেলছো নবীকে চোখ লাল করে কথা বলছে সিরে গেছে না সিরে ফেলছো রাসূল বলেন আমারে আমি তো সিরে ফেলি নাই সিরে পড়ে গেছে না তুমি সিরে ফেলছো আরে বাবা আমি সিরে কেন এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি যেই নবীর চেহারায় জীবন একটা মশা মাছি বসে নাই এই নবীর সুন্দর গাল মোবারকে থাপ্পড় লাগে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত খাবার নাই রে আমার গালে থাপ্পড় দিছো তোর হাতে ব্যথা পাইছো ইহুদি রে দিল করিস না আমার আদরের নাতিরা কাঁদে রে যে নাতি নাতি মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি দিয়েছিলাম আমার আট বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিয়ে দে আমি ২৪ খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো ২৪ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুর কো বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়া জিব্রাইল সামনে দাঁড়াইলে ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে দিতে হবে রে জিব্রাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন বালতি আপনাকে চিনে আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে রে বালতি আমি নবীর হাতে আই বালতি কি আমার নবী ডাক দিলে দিই হয়েছে মৃত কুয়ার ভিতর থেকে নবীর হাজিরি হয় না এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা
পয়সা দিলে নবী খুশি হবে আসুন আমি সেই দিকে যাচ্ছি এবার প্রশ্ন আসতে পারে হুজুর মৃত বালুকে পার্থিব দিক দিয়ে আসতে পারে আসুন আরো বাস্তবতায় যাই মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গার নাম আছে উসতুনে হানানা তার ঘটনা হলো আমার নবী যে দিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গায়রা মিম্বরে তারা এহলাম দিয়ে খুতবা দিতেন যেদিন মিম্বর পাকা হলো এই শুকনা গাছ রাত্রির সমস্ত লোক উঠিয়ে ফেলে দিলেন নবী খুতবা দিবেন জুমার দিন শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে কে যেন কাঁদতেছে মা বাবা মারা গেছে আমার নবী বলেন সামিরা রে কে কাঁদতে রে না হুজুর কেউ তো কাঁদি না আমরা রাসূল পাইলে আমরা কাঁদি কেন না তালাশ করে যায় আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সামিরা তালাশ করে দেখে মৃত শুকনো খেজুরের গাছ আমার নবীর ভালোবাসার গান পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসা